press the bell icon on the YouTube app and never miss another update. সৃষ্টি জগতের প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, যাকে মানবজাতির আদি পিতা বলা হয়। আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করে সবকিছুর নাম শিক্ষা দিয়ে সকল ফেরেশতাদের উপর সম্মানিত করেছেন, আর এই আদমকেই আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীবের মর্যাদা দেয়া হয়েছে। একদা আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বললেন, আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাব। ফেরেশতারা অসম্মতি জানালেন। তাদের অসম্মতি সত্ত্বেও আল্লাহ পাক আদমকে তৈরি করলেন এবং একটা পরীক্ষার মাধ্যমে ফেরেশতাদের উপর তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন। আল্লাহ চেয়েছিলেন এই পৃথিবীতে এমন একটা সৃষ্টির আবাদ করতে যারা হবে জ্ঞান ও ইচ্ছাশক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহর বিধানসমূহের আনুগত্য করবে এবং তার ইবাদত করবে। আল্লাহ তাআলা নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন এবং নিজ হাতে তার মধ্যে রূহ দিয়েছিলেন। প্রথমে মাটি দ্বারা আদমের অবয়ব নির্মাণ, অতঃপর তার আকার আকৃতি গঠন ও অঙ্গ প্রত্যঙ্গ সমূহের শক্তির আনুপাতিক হার নির্ধারণ ও পরস্পরের মধ্যে সামঞ্জস্য বিধান এবং সর্বশেষ তাতে রূহ সঞ্চার করে আদম আলাইহিস সালামকে অস্তিত্ব প্রদান করা হয়। অতঃপর জিন ফেরেশতা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সিজদা করার আদেশ দেয়া হয়। সবাই সে নির্দেশ মেনে নিলেও ইবলিস অহংকারের বশে সেই নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায়। অভিশপ্ত শয়তান আল্লাহর কাছে কিছু ক্ষমতা চেয়েছিল, যেমন মানুষের রক্ত তথা শিরায় শিরায় ঢুকে ধোঁকা দেওয়া, খারাপ কাজের জন্য প্ররোচিত করা। এই ধরনের কাজের ক্ষমতার জন্য শয়তান তথা ইবলিস আল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করে। ইবলিসকে আল্লাহ তাআলা মানুষের পরীক্ষার জন্য এই ক্ষমতা এবং কিয়ামত পর্যন্ত হায়াত দীর্ঘ করে দেন। মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোঁকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ। আদমের প্রতি এই সিজদা কখনোই ইবাদত পর্যায়ে ছিল না, বরং তা ছিল মানব জাতির প্রতি আনুগত্য প্রদর্শন ও সম্মানসূচক সিজদা মাত্র। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আদমের সঙ্গী হিসেবে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় দিয়েই আল্লাহ হাওয়াকে তৈরি করলেন। এতে পুরুষের প্রতি নারীর অনুগামী হওয়া প্রমাণিত হয়। এবার তাদের দুজনকে জান্নাতে থাকতে বললেন। আল্লাহ পাক তাদের সাবধান করে বলে দিয়েছিলেন যে জান্নাতে যেভাবে খুশি থাকো যা খুশি আহার হিসেবে গ্রহণ করো, কিন্তু এই গাছের নিকটে ভুলেও যেও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এদিকে অভিশপ্ত এবং বহিষ্কৃত শয়তান আদম ও হাওয়াকে বিপদে ফেলার জন্য ফন্দি আটতে থাকে। তার প্রথম টার্গেট হিসেবে হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়ার বিরুদ্ধে প্রতারণার জাল বুনতে থাকে। সে ধীরে ধীরে আদম হাওয়ার সাথে মিশতে লাগলো এবং সে তাদের খুব আপনজনে পরিণত হলো। শয়তান নানাভাবে তাদের প্ররোচনা দিতে শুরু করলো। সে তাদের বলল, আল্লাহ তোমাদের ওই বৃক্ষের কাছে কেন যেতে নিষেধ করেছেন তা কি তোমরা জানো? কারণ হলো, তোমরা ওই গাছের ফল আহার করলে মানুষ থেকে ফেরেশতা হয়ে যাবে অথবা বেহেশতে চিরস্থায়ী হয়ে যাবে। শয়তান কসম করে বলল, আমি তোমাদের ভালো চাই বিধায় তোমাদের কাছে এই সত্য উদ্ঘাটন করলাম। একটা সময় আদম হাওয়া ইবলিশের কথায় রাজি হয়ে গেল। তারা সম্মত হয়ে ঠিক করলেন ওই গাছের কাছে যাবেন এবং ওই গাছের ফল আহার করবেন। তারা গাছের কাছে গিয়ে তার ফল খাওয়ার সাথে সাথেই তাদের দেহ থেকে বেহেশতি পোশাক সরে যেতে লাগলো। আর ইবলিশেরও প্রথম টার্গেট ছিল বনি আদমের দেহ থেকে কাপড় খসিয়ে তাদেরকে উলঙ্গ করে ফেলা। তাদের গুপ্তাঙ্গ প্রদর্শিত হতে লাগলো। তড়িঘড়ি করে আদম হাওয়া গাছের পাতা দিয়ে তাদের লজ্জা নিবারণ করলেন। তখন আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদের এই বৃক্ষের কাছে যেতে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তখন তারা দুজনে মিলে আল্লাহকে বললেন, হে আমাদের পালন কর্তা, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তখন আল্লাহ বললেন, তোমরা বেহেশত থেকে নেমে যাও, তোমাদের জায়গা হবে দুনিয়াতে, সেখানেই তোমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে, সম্পদ ভোগ করবে, মৃত্যুবরণ করবে এবং সেখানেই পুনরুত্থিত হবে। বিভিন্ন তাফসীরকারগণ বলেন যে আল্লাহ পাক আদম হাওয়াকে শাস্তিস্বরূপ দুনিয়াতে পাঠাননি, কেননা এটা ছিল তওবা কবুলের পরের ঘটনা। মহান আল্লাহ পাকের পূর্ব পরিকল্পনা এমনই ছিল, আর জান্নাতে কোনোভাবেই বংশবৃদ্ধি সম্ভব নয়।
তাই তাদের দুনিয়াতে পাঠালেন। আল্লাহ পাক এই ঘোষণাও দিয়ে দিয়েছিলেন যে তোমাদের নিকট আমার হেদায়েত আসবে। আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করে দুনিয়ার কোথায় রাখা হয়েছিল সে বিষয়ে মতপার্থক্য রয়েছে। কেউ কেউ বলেন আদমকে শ্রীলঙ্কার স্বর্ণদ্বীপে আর হাওয়াকে সৌদি আরবের জেদ্দায় নামিয়ে দেয়া হয়েছিল। কেউ বলেছেন আদম আলাইহিসাল্লামকে মক্কার সাফা পাহাড়ে এবং হাওয়াকে মারুয়া পাহাড়ে নামানো হয়েছিল। এ ব্যাপারে কোরআন হাদিসের স্পষ্ট বক্তব্য না থাকায় জোর দিয়ে কিছু বলা যায় না। দুনিয়ায় অবতরণের পর সর্বপ্রথম আদম আলাইহিসাল্লামের উপরে যেসব ওহি নাজিল করা হয়েছিল তার অধিকাংশ ছিল ভূমি আবাদ করা, কৃষিকার্য ও শিল্প সংক্রান্ত বিষয়াবলি নিয়ে। মানুষের দুনিয়াবী জীবনে প্রয়োজনীয় সর্বপ্রকার শিল্পকর্ম ওহির মাধ্যমে কোনো না কোনো নবীর হাতে শুরু হয়েছে। যাতায়াতের জন্য চাকা চালিত গাড়ি সর্বপ্রথম আদম আলাইহিসাল্লামই তৈরি করেছিলেন। আদম আলাইহিসাল্লামের যুগে পৃথিবীর প্রথম কৃষিপণ্য ছিল তিন ফল। ফিলিস্তিন ভূখণ্ড থেকে সম্প্রতি প্রাপ্ত সে যুগের একটি আস্ত তিন ফলের শুষ্ক ফসিল পরীক্ষা করে এ কথা প্রমাণিত হয়েছে। হযরত আদম ও বিবি হাওয়ার বহু ছেলে মেয়ে হয়েছিল, কিন্তু তাদের মধ্যে মাত্র তিনজনের নাম তাওরাতে পাওয়া যায়। তারা হলেন হযরত কাবিল, হযরত হাবিল ও হযরত শেদ। তাদের মধ্যে হাবিল কাবিলকে নিয়ে একটি ঘটনা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। কাবিল ছিল আদম আলাইহিসাল্লামের বড় পুত্র আর হাবিল ছোট পুত্র। তারা দুই ভাই মহান আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করেছিল। কাবিল কৃষি কাজ করত, সে কার্পণ্য বসে কিছু নিকৃষ্ট প্রকারের শস্য, গম ইত্যাদি কুরবানির জন্য পেশ করল। হাবিল পশু পালন করত, সে আল্লাহর মহব্বতে তার উৎকৃষ্ট দুম্বাটি কুরবানি করল। অতঃপর আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানিটি নিয়ে গেল, কিন্তু কাবিলের কুরবানি যেমন ছিল তেমনই পড়ে রইল। হাবিলের কুরবানি কবুল হয়ে যায়, কিন্তু কাবিলের কুরবানি কবুল হলো না। এই ঘটনার পর কাবিল হাবিলকে উদ্দেশ্য করে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। জবাবে হাবিল বলেছিল, তুমি যদি আমাকে হত্যা করো তাহলে হত্যার পাপ এবং তোমার অন্যান্য পাপ নিয়ে তুমি জাহান্নামী হবে। তুমি আমার হত্যা করতে চাইলেও আমি তোমায় পাল্টা হত্যা করতে চাইব না, কারণ আমি আমার পালনকর্তা আল্লাহকে ভয় করি। কাবিল তারপরও হাবিলকে হত্যা করল। কথিত আছে হত্যাকাণ্ডের স্থানটি ছিল উত্তর দামেস্কে কাসিউন পাহাড়ের একটি গুহা, যা আজও রক্ত গুহা নামে খ্যাত হয়ে আছে। অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন যেটি মাটি খনন করতে লাগল, এটা দেখানোর জন্য যে কিভাবে হাবিলের মৃতদেহ দাফন করতে হবে। এই ঘটনা দেখে কাবিল মনে মনে বলতে লাগল, হায়, আমি এই কাকটির মতোও হতে পারলাম না। পরবর্তীতে কাবিল আল্লাহর কাছে অনুতপ্ত হল। শুক্রবারেই হযরত আদম আলাইহিসাল্লামকে সৃষ্টি করা হয়েছিল এবং শুক্রবারেই তিনি ইন্তেকাল করেছেন। আদম আলাইহিসাল্লামকে 1000 বছর হায়াত দেয়া হয়েছিল। রুহের জগতে হযরত দাউদ আলাইহিসাল্লামের সৌন্দর্য মুগ্ধ হয়ে তিনি তার বয়স থেকে দাউদকে 40 বছর দান করেছিলেন, আর এ কারণে 960 বছর জীবিত ছিলেন হযরত আদম আলাইহিসাল্লাম।